হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের সেই সমস্ত অঞ্চল যেখানে অশরীরীরা আজও বসবাস করে এবং তাদের উপস্থিতি বহুভাবে জানান দেয় আমাদের এই মানব সভ্যতার কানে। এই ভিডিওর প্রথম স্থানে রয়েছে রাজস্থানের ভানগড় দুর্গ। আলওয়ার অঞ্চলে অবস্থিত এই দুর্গটি অন্যতম ভূতুড়ে জায়গা হিসেবে চিহ্নিত করা হয়। এই দুর্গের সঙ্গে একটি পৌরাণিক ইতিহাস জড়িয়ে রয়েছে। সিংহা নামে এক তান্ত্রিক ভানগড়ের রাজকন্যা রত্নাবতীর প্রেমে পড়েন, তাকে প্রসন্ন করতে কালো জাদু সাহায্য নেন। এই ঘটনা রানী জানতে পারলে তান্ত্রিককে মৃত্যুদণ্ড দেয়। মরার আগে এই তান্ত্রিক অভিশাপ দিয়েছিল প্রাসাদটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং গোটা শহর জনমানবহীন অন্ধকারে ঢেকে যাবে। স্থানীয়দের মতে সন্ধ্যার পর এই দুর্গে কেউ গেলে আর ফিরে আসে না, তাই সন্ধ্যের পর কাউকে এই দুর্গে ঢোকা আইনত নিষেধ করা হয়েছে। এই ভিডিও দ্বিতীয় স্থানে রয়েছে কুলধারা ভিলেজ। রাজস্থানের জয়সালমীরের কাছে অবস্থিত এই গ্রামটি মূলত পালিওয়াল ব্রাহ্মণদের বাস ছিল। এই গ্রামের সাথে একটি পৌরাণিক ইতিহাস লুকিয়ে রয়েছে। শোনা যায় 825 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় এই পুলওয়ালা গ্রাম এবং পাশের আরও 85টি গ্রাম সম্পূর্ণরূপে জনমানবহীন হয়ে পড়ে। শোনা যায় এই রাজ্যের রাজা কুলধারা গ্রামের এক সুন্দরী প্রতি আকৃষ্ট হন এবং মেয়েটিকে বিয়ে করতে উদ্যত হয়েছিলেন। সেই মেয়ের সম্মান রক্ষার্থে গ্রামের প্রধান সমগ্র গ্রামবাসীকে নিয়ে অন্যত্র চলে যায় এবং যাবার সময় অভিশাপ দিয়েছিল এই গ্রামটি চিরকাল জনমানবহীন হয়ে থাকবে। তৃতীয় স্থানে রয়েছে দোহিল। মনে করা হয় দার্জিলিংয়ের দোহিল গার্লস বোর্ডিং স্কুল এবং ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুলটি বহু প্রেতাত্মার বাসভূমি। একসময় স্কুলগুলির পাশে থেকে অজস্র খুনের লাশ পাওয়া গেছে। পর্যটকরা জানিয়েছেন একটি মাতাহীন বালকের হঠাৎ অরণ্যে অদৃশ্য হয়ে যাওয়ার অলৌকিক কাহিনী। ভিডিওর চতুর্থ স্থানে রয়েছে ডুমাস বিচ। হ্যাঁ বন্ধুরা, গুজরাটের আরব সাগরের উপর অবস্থিত এই বিচটিকে একসময় হিন্দু সমাধিস্থল হিসেবে ব্যবহৃত হতো। বহু পর্যটক জানিয়েছেন মধ্যরাতে অদ্ভুত স্বরের চিৎকারের কাহিনী। দেখা গেছে অস্পষ্ট ছায়াকে সমুদ্রতরে গিয়ে মিলিয়ে যেতে। ভিডিওর পঞ্চম স্থানে রয়েছে জতিনগা। আসামের এই গ্রামটি মাত্র 2500 জনের বাস। এই গ্রামটি বহু শতাব্দী ধরে সাক্ষী রয়েছে বিস্ময়কর গণপাখি আত্মহত্যার ঘটনার। প্রতি বছর ঠিক সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কেবলমাত্র নির্দিষ্ট কয়েকটি জায়গাতে চাঁদহীন রাতে স্থানীয় ও পরিযায়ী পাখিগুলি মাটিতে মরে পড়ে থাকে, যার উত্তর আধুনিক বিজ্ঞান আজও দিতে পারেনি। ষষ্ঠ স্থানে রয়েছে লম্বি দেয়ার মাইন্স। একসময় এই চুনখুনিটিতে হাজার হাজার শ্রমিক মারা যায়। পরবর্তীকালে বিপজ্জনক কাজের পরিস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য এই খনিটিকে সম্পূর্ণরূপে বন্ধ এবং পরিত্যক্ত করা হয়। প্রাসের গ্রামবাসীদের মতে প্রায়শই এই পরিত্যক্ত খনি থেকে অদ্ভুত কণ্ঠস্বর এবং চিৎকার শোনা যায়। ভিডিওর সপ্তম স্থানে রয়েছে আগ্রাসন কি বাউলি। দিল্লিতে অবস্থিত এই স্থানটি জটিলভাবে নির্মিত একটি স্থাপত্য শিল্পের নিদর্শন, বর্তমানে যেটি এএসআই দ্বারা পরিচালিত। তবে স্থানীয়দের মতে এটি সম্পূর্ণরূপে শয়তানি দানব দ্বারা পরিবেষ্টিত। পর্যটকদের অনেকেই জানিয়েছেন এর ভিতরে ভৌতিক অনুভূতির কথা। ভিডিওর অষ্টম স্থানে রয়েছে রামোজি ফিল্ম সিটি। জানা যায় এটি নির্মিত হয়েছিল সুলতানি সেনাদের কবরের উপর। মনে করা হয় সেই সমস্ত সেনাদের অতিপ্ত আত্মারা আজও এখানে ঘুরে বেড়ায়। আজও ঘটে চলেছে অদ্ভুত ঘটনা। স্টান্টম্যানরা অদ্ভুতভাবে আহত হন, হঠাৎ আলোকসজ্জা বন্ধ হয়ে যাওয়া, শুটিং যন্ত্রপাতি ধ্বংস, আয়নায় দাগ, মহিলা শিল্পীদের হঠাৎ পোশাক ছিঁড়ে যাওয়া এবং হঠাৎ করে তাদের কক্ষে তালাবদ্ধ হয়ে যাওয়া। ভিডিওর নবম স্থানে রয়েছে বোম্বে হাইকোর্ট। এই কোর্টের সব আইনজীবীরাই মনে করেন একটি কোর্টরুম অত্যাচারী আত্মার দ্বারা নিয়ন্ত্রিত। এই আত্মা প্রতিটি হত্যার আসামিদের কোর্টরুমে ঢুকতে বাধা দেয়, যেটি প্রায় 3 দশক ধরে ঘটে চলেছে। ভিডিওর দশম স্থানে রয়েছে ডিসুজা চল। মুম্বাইয়ের মহিম জনবহুল অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রায়শই রাত্রে এখানকার স্থানীয়রা একজন বৃদ্ধাকে ঘুরে বেড়াতে দেখেন, আবার ঠিক সূর্যোদয়ের সঙ্গে অদৃশ্য হয়ে যান। মনে করা হয় বহুকাল আগে এই অঞ্চলে কুয়োর জলে পড়ে মারা গিয়েছিলেন এক বয়স্ক মহিলা। সাহায্যের জন্য তিনি আর্তনাদ করেছিলেন, কিন্তু কোনো গ্রামবাসী তা সেই চিৎকার শুনতে পায়নি।
মনে করা হয় আজও সেই অতিপ্ত বিদ্যার আত্মা এই গ্রামে ঘুরে বেড়ায়। বর্তমান আধুনিক যুগে এইসব ঘটে যাওয়া অলৌকিক ঘটনার ব্যাখ্যা আধুনিক বিজ্ঞানও দিতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, কোনো ব্যাখ্যা নেই আধুনিক বিজ্ঞানের কাছে এইসব অলৌকিক ঘটনার। আপনারা কি মনে করেন, সত্যি কি অশরীরীরা আমাদের সঙ্গে এই পৃথিবীতে বাস করছে? আপনারা কি মনে করেন অবশ্যই লিখে পাঠানো।